Assalamualaikum, আশা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতের সাথে ভালো আছি। অনেকদিন যাবত ভিডিও আপলোড করতে পারতেছি না, আসলে আমি বাংলাদেশে চলে আসছি তাই সময় পাচ্ছি না, আর গলার অবস্থা খুবই খারাপ, গলা বসে গেছে, এই কারণে ভয়েস ওভার দিতে পারতেছি না, অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, তাই আমি ফাইনালি চলে আসছি, 1 week হয়ে গেল বাংলাদেশে আসছি। আর এখন আজকে আপনাদের সাথে ভাবছি ছোট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি ভিডিওটা হলো আমি আসার আগের দিন, একদিন আগে আমি এখন যাচ্ছি করোনা টেস্ট করার জন্য, দুপুরবেলা এটা তো করোনা টেস্ট করতে যাচ্ছি, তাই আপনাদের সাথে যাওয়ার পথে কিছু অংশ শেয়ার করতেছি। আর দিনটা খুবই সুন্দর ছিল, এটা আমার লাস্ট আমেরিকাতে আগের দিন, বাংলাদেশে আসার আগের দিন। তো যাওয়ার পথে এখান থেকে আমাদের এটা অনেক সুন্দর একটা কমিউনিটি গার্ডেন আছে, আর গার্ডেনটা খুবই সুন্দর, তাই আপনাদের সাথে একটু শ্যুট করে নিলাম। আমাদের বাসার পাশে আমি এটা ক্লিনিকে করোনা টেস্ট করতে গিয়েছিলাম, আর আমি আর আয়ান, আয়ানের বাবাই রওনা দিয়ে দিছি, আমার শাশুড়ি আর আপুরা পরে আসবে। আমরা এখন আমি আর আয়ান নেমে গেছি, আমাদেরকে এখানে ওয়েট করতে বলছে, আয়ানের বাবা আমার শাশুড়ি ননদকে আনতে গেছে। আমরা এই যে এই অফিসটাতে করোনা টেস্ট দিব, এই রিপোর্টটা নিয়ে অ্যাপ্লাই করতে হবে, বাংলাদেশে ঢুকতে হলে করোনা রিপোর্ট নিয়ে ঢুকতে হয়। তো আমরা এখন করোনা রিপোর্টের জন্য টেস্ট দেওয়ার জন্য এখানে আসছি। আমার আয়ানের বাবা চলে গেছে, আপুর পাশে এখানে আসে, তো আমরা ওয়েট করতেছি আমি আর আয়ান এখানে। আয়ান আর আপুর বাসা আমার বাসা থেকে বেশি দূরে না, এরিয়াটা অনেক সুন্দর, তো আমরা ওয়েট করতেছি, দেখা যাক কি হয়। আমরা মাস এলে ওয়েট করতেছি আমাদের আর বাকি লোকজন আসার জন্য। আয়ান আয়ান বাবা কোথায়? হ্যাঁ বাবা চলে গেছে। হ্যাঁ ওকে বাই, ওকে দেখা যাক আবার আপনাদের সাথে কি হয় না হয় দেখাবো আপনাদেরকে। আর বাহিরে অনেক শব্দ, আমার পিছনে ট্রাক, এর অনেকগুলো দোকান আছে, এই কারণে হয়তো বা কথা ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমরা ওয়েট করতেছি আমাদের বাকি লোকজন আসুক, তারপরে আমরা করোনা টেস্ট করার জন্য ভিতরে ঢুকব। এটা হলো আর্জেন্ট কেয়ার মতো, আর্জেন্ট কেয়ার এটা, তো যাই। ফাইনালি সব লোকজন চলে আসছে, আপু আমার শাশুড়ি আর আমার বাগনি। তো আমরা এখন এখানে ওয়েট করতেছি রুবেল গাড়ি পার্কিং করে আসার পরে, আমরা এখন সবাই ভিতরে যাচ্ছি। আর ভিতরে গিয়ে এখানে আমি পুরোটা ভিডিও করতে পারিনি যতটুকু পারছি, কারণ এখানে যেহেতু এটা একটা ক্লিনিক আর আর্জেন্ট কেয়ার, এখানে তেমন ভিডিও করা যায় না। আমি আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম, খুবই সুন্দর আর্জেন্ট কেয়ারটা, আর খুবই নিট অ্যান্ড ক্লিন, আর ভিতরে ডাক্তারগুলো খুবই ভালো ছিল। তো এই যে ভিতরে এই ডাক্তারটাই আমাদের পিসিআর টেস্ট নেয়, আর পাশটি যে লোকটা ছিল ওইটাই রেজিস্টারে সবকিছু সাবমিট করে তারপর আমাদেরকে ডাকে। তো আমরা বেশ কিছুক্ষণ বাইরে ছিলাম, ওয়েট করতেছিলাম। তো আমরা এখানে এখন আবার কাগজপত্রগুলো সবগুলো দিয়ে দিছি, আর আমাদের হ্যাঁ পিসিআর টেস্টে আমাদের সবাইকে টাকা দিয়ে করতে হয়েছে, আমাদেরকে কোনো মেডিকেলে ফ্রি করেনি। তো আমরা এখানে এখন সব কিছু শেষ করে আমরা ওয়েট করতেছি, এক এক করে একসাথে সবাইকে নেয় না, এক এক করে পিসিআর টেস্ট করতে হয়। তো এখন আমরা বসে আছি, একজন একজন করে গেছে, পাঁচটা মাস শাশুড়ি গেছে, তারপরে আমি। তো এখানে আমার কিছু কাগজ বাকি ছিল, এই কাগজগুলো আমার হাজবেন্ড ঠিক করতেছে, আর এখানে টাকা দিয়ে দিতে হয় পিসিআর টেস্টে আগ দিয়ে। তো রুবেলে দিয়ে দিছি, আমি একটু ভিতরের অংশটা আপনাদের জন্য শ্যুট। তো হসপিটাল থেকে আসার পরে আর ভিডিও করে নেই, যেহেতু অনেক বিজি ছিলাম, অনেক কাজকর্ম ছিল, সব কিছু গোছগাছ করে নিলাম। এটা হলো সকালবেলা, আমি এয়ারপোর্টে উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, তখনই আমি রেডি হয়ে নিয়েছি, সব কিছু এখানে বের করে নিলাম, আর আমার দেবরে সব কিছু এখন গাড়ির দিকে নিয়ে যাচ্ছে, আর আমি বাসার সব কিছু এভাবে কভার করে আসছি। আর এখন আমরা আমি আমার শাশুড়ি সহ আমরা একসাথে রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে, এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে।
তো আপনাদের সাথে টুকিটাকি অংশ আজকে শেয়ার করতেছি ইনশাআল্লাহ আবার নেক্সট ব্লগে আমাদের প্রাইজ এন্ট্রিটা কেমন হয়েছিল আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আয়নের ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সরি ফার্স্ট টাইম তো অনেক ছোট ছিল তখন তো তেমন কিছু করতে পারিনি অনেক ছোট ছোট বেবি অনেক কানাকাটি করছিল দেখি অনেক টেনশনে আছি এবারে কি করে আয়ন আয়নের বলতে গেলে টেপার আবার হচ্ছে ফার্স্ট টাইম হতে পারে তো এখন আমরা যাচ্ছি এটা এয়ারপোর্টের দিকে যাওয়ার পথে আর খুবই মিস করতেছি যখন এই ভিডিওটা দেখতেছি এই আমার নিউ ইয়র্কে তো ইনশাআল্লাহ আবার ব্যাক করব আমরা আর এখানে দেশে আসছি খুবই এনজয় করতেছি ফ্যামিলির সাথে বেশ কয়েকদিন আমি একদম অনলাইন থেকে অনিয়মিত যেহেতু আমার গলার অবস্থা খুবই খারাপ আপনারা শুনতেছেন আমার গলা ব্যথা আর গলা বসে গেছে প্রচণ্ড গরম ছিল বাংলাদেশে এখন দুদিন থেকে একটু বৃষ্টি হচ্ছে কিন্তু আজ কয়েকদিন থেকে খুবই গরম তো আমি এর মাঝে এয়ারপোর্টে চলে আসছি আমরা এখন গাড়ি পার্কিং করে তারপরে লাগেজগুলো বের করব আর আমরা এমিরেটসে করে আসছি এখন যাচ্ছি সামনের দিকে তো প্রচণ্ড গরম থাকার কারণে আমি ঠান্ডা পানি খেতে খেতে আমার গলা বসে গেছে তো গাড়ির ভিতরে আমরা সবাই আমরা এখন বেরিয়ে গেছি আয়ন বাবা গাড়ি পার্ক করতে গেছে আর আমরা এখন এমার্জেন্সি লাগেজ দিবে ওই জায়গায় ওয়েট করতেছি সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে আর আমরা একদম আর্লি মর্নিং আসাতে খুবই লোকজন তখন কম ছিল আমরা ছোটাবার সবগুলো কাজ শেষ করে ফেলছি তো এখন আমরা ওয়েট করতেছি আয়না বাবা আসলে আমরা এক এক করে সবগুলো লাগেজ দিয়ে দেবো আর পরিস্থিতি এসে আয়না কান্নাকাটি শুরু হয়ে গেছে আয়না বাবা দেয় কিছুক্ষণ না থাকার কারণে তবে মাশাল্লাহ আয়ন এখন খুবই ভালো আছে এর কাজিনদের সাথে ফ্যামিলির সবার সাথে অনেক ভালোভাবে অ্যাডজাস্ট করতেছে যদিও আয়ন খুবই নতুন ছিল এখন যে বয়সটা এই বয়সটার সময় তো আয়নকে আর আনা হয়নি ফার্স্ট টাইম খুবই এনজয় করতেছে আমিও খুবই এনজয় করতেছি আলহামদুলিল্লাহ আর আমরা এখন দাঁড়িয়ে আছি লাগেজ দেওয়া শেষ আমরা এখন বোর্ডিং পাস হয়ে যাব আর এটা হলো সবার সাথে ফ্যামিলি সবার সাথে বিদায়ের সময় আমরা এখন ওয়েট করতেছি আর আমার শাশুড়ির জন্য হুলচাল না হাতে খুবই বেটার একটা কাজ হয়েছিল কারণ আমাদের যে কোনো জায়গাতে এখান থেকে আমাদের হুলচেয়ারে সব কিছু করছিল তারপরে ডুবাইতে যাওয়ার পর ডুবাইয়ের হুলচেয়ার মানে সব কিছু আমাদেরকে করে দিয়েছিল খুবই হেল্পফুল হলো তো আমরা বোর্ডিং পাস হয়ে সবার সাথে বিদায় হয়ে আমরা এখন এয়ারপোর্টের ভিতরে এখানে ওয়েট করতেছি কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ডাক দিবে তো আমি একটু এই দিক থেকে আসছি এখানে সবগুলো প্লেন দেখা যায় আয়নকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আর আয়ন তো মহা খুশি এত বড় বড় প্লেন দেখে সরাসরি কাছ থেকে দেখতেছে তা বেশ কিছুক্ষণ সময় এখানে ছিলাম তাই আপনাদের সাথে একটু শুট করে নিলাম খুবই সুন্দর একটা মুহূর্ত যদিও ফ্যামিলি সবার জন্য অনেক খারাপ লাগতেছিল আর পুরো এয়ারপোর্টটা করোনা কারণে অনেক পাকা খুবই কম সংখ্যক লোকজন আর সবাই সবাই ডিস্টেন্স মেনটেন করে আর অনেক লাস্ট টাইম আমি যখন আসছিলাম তখন এই জায়গাটাতে দাঁড়ানোর মতো স্পেস ছিল না এত লোকজন কিন্তু এখন করোনাকালীন সময় খুবই কম সংখ্যক লোক এয়ারপোর্টের ভিতরে আর সব কিছুই বন্ধ এই যে এখন আমাদেরকে ডাক দিবে আর আমি এসে সবগুলো কেবিন ক্রু যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে এদেরকে দেখলে এদের ড্রেস আপগুলো দেখলে খুবই সুন্দর লাগে আমরা এখন ওয়েট করতেছি এরা যাওয়ার পর আমাদেরকে ডাক দিবে আর এই যে আস্তে আস্তে করে আসতেছে এয়ারপোর্টের লোকজন আমরা যখন পাঁচটা আসছিলাম তখন একদম আর্লি মর্নিং আসছিলাম খুবই কম ছিল এয়ারপোর্ট থেকে আসতেছে আসতেছে আমাদেরকে এখন ডাক দিছে আমরা এখন প্লেনের দিকে ঢুকতেছি আর আমাদেরকে এখন যাওয়ার পথে আমরা সবাই সবাইকে একটু দেখাচ্ছি ভিডিও করতেছি আপু আছে আর আমাদের এই হেয়ার হুইলচেয়ার ম্যানগুলো খুবই ভালো ছিল এক কথাই মানে আমরা যেটা মহিলা মানুষ ছিলাম একটা বেবি ছিল অনেক কিছু তো প্রবলেম ফেস করতে হতো কিন্তু উনি ওরাই সব কিছু আমাদের সব কিছু থেকে হেল্পফুল হয়েছে অনেক বেটার একটা কাজ যদিও কারো যদি বুড়ো বয়স্ক মানুষ থাকে আপনারা হুইল চেয়ার নিলে খুব বেটার হয় হুইল চেয়ার ম্যানগুলো খুব ভালো থাকে একটু এদেরকে কিছু টিপস দিতে হল হয় টিপস দিলে খুব খুশি হয় না দিলেও সমস্যা নেই বাট দিলে একটু হ্যাপি থাকে তো আমরা এখন যাচ্ছি প্লেনের দিকে আমরা ঢুকতেছি আর প্লেন জার্নিটা কেমন হলো আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে এখন যাওয়ার পথে আর ভিডিওটি বেশি বড় করতেছি না অনেক কথা বলতে পারতেছি না গলা ব্যথার কারণে যদি
আমার ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমি এখন দেশে আছি আমি আমার ফ্যামিলির সাথে কিভাবে দিন কাটাই কোথায় যাই কি করি সবকিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব বাট কিছুদিন হয়তো আমার গলা বসে যাওয়ার কারণে এখন কথা বলতে পারতেছি না যখনই সুযোগ পাই আপনাদের সাথে আমার ব্লগগুলো শেয়ার করব আর আমরা এখন প্ল্যানের ভিতরে ঢুকে পড়লাম আর এখন যে যে যার মতো চিট খুঁজে বসে পড়ছি তো আমি এখানে বিদায় নিচ্ছি আর নেক্সট ব্লগে আমাদের প্ল্যান জার্নিটা কেমন হলো আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ